দেশের স্বাস্থ্য সেবার মান বাড়াতে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার, এমনটাই জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। মডার্ন হার্বাল গ্রুপ আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধে ভেষজ উদ্ভিদের কার্যকারিতা বিষয়ক আলোচনা সভায় এসব বলেছেন তিনি। এ সময় ভেষজ উদ্ভিদের কার্যকারিতা উল্লেখ করে মডার্ন হার্বালের প্রতিনিধিদের মানবিক হয়ে কাজ করা আহ্বানও জানান এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আল আজহারুর রশিদ সিআইপি। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। করোনা ভাইরাস প্রতিরোধে নিম, নিশিন্দা, কাঁচা হলুদ ও ঘৃতকুমারীর কার্যকারিতা বিষয়ক আলোচনা সভা ও বিক্রয় প্রতিনিধিদের সম্মেলন আয়োজন করে মডার্ন হার্বাল গ্রুপ। এ সময় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চিকিৎসা খাতের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। একটি জাতি সে যদি তার স্বাস্থ্য সেবা যদি না পায়, যে দিক থেকেই হোক, অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক কিংবা মডার্ন হার্বাল হোক, সে যদি চিকিৎসা না পায়, তার যদি শারীরিক সুস্থতা যদি না থাকে, সে জাতি এগিয়ে যেতে পারে না, সে জাতি কর্মস্পৃহা থাকে না। এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আল আজহারুর রশিদ সিআইপি বলেন, মডার্ন হার্বাল গ্রুপ প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা দোয়া করবেন, এই যে করোনা, করোনা যেন ওনাকে সুস্থ রাখে, ভালো রাখে, সেই 70 কোটি মানুষ নিয়ে চিন্তা ভাবনা করে দিনে রাতে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালে কোরআন শরীফ পড়ে এবং নিজের হাতে নাস্তা বানায় তার মধ্যে পেপার পড়ে, এরকম মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীতে আমার মনে হয় কেউ আর সৃষ্টি হবে না। করোনা নিয়া, বন্য নিয়া, যেভাবে দেশ নিয়া, দুর্নীতি নিয়া উনি যেভাবে চিন্তা করে পৃথিবীর এরকম কেউ চিন্তা করে, বিচারও কোনো দলমত নাই, সবের জন্য একরম করে বলাইছে। এ সময় বিভিন্ন ভেষজ উদ্ভিদের উপকারিতা এবং হার্বাল ঔষধের গুণাগুণের কথা তুলে ধরেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। পরে সারা দেশ থেকে 3 জন সেরা সেলারকে বিশেষ সম্মাননা দেন মডার্ন হার্বাল গ্রুপ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।